हेलो फ्रेंड्स, दिस इज अमित। वेलकम टू माय चैनल रीडर्स डॉम। और आज के हमें डिस्कस करते चले हेयर साथे विभिन्न रकम प्रिपोजिशन जुक्त हुए जे भिन्न भिन्न रकम एडवर्ब तैरी है, जमन हेयर टू, हेयर बाय, हेयर अफ इत्यादि। से समस्त भिन्न भिन्न रकम एडवर्बर व्यवहार हमें कि भावे करते पारी सेटी सम्पर्के আমি এর আগের দিনকে হোয়ারের সাথে বিভিন্ন রকমের প্রিপোজিশন অ্যাড করে যে ভিন্ন ভিন্ন রকমের অ্যাডভার্ব তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা যদি তোমরা মিস করে থাকো তার লিংকটা আমি উপরে দিয়ে দিয়েছি, অবশ্যই সেখান থেকে সেটা দেখে নিও। তো যাই হোক, তোমরা এই ভিডিওটাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। আর সেই সমস্ত খুব গুরুত্বপূর্ণ অ্যাডভার্বগুলি যেগুলো হেয়ারের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে তৈরি হয় সেগুলোকে ভালোভাবে বুঝে নিয়ে ইউজ করো। ওকে, সো লেটস স্টার্ট। Here to অর্থাৎ এখানে বা এখানে সংযুক্ত, এমন ধরনের সেন্সে এটি ব্যবহার হয়। তবে এক্ষেত্রে মনে রাখবে যে যখন কোনো ডকুমেন্ট বা কোনো রকম বিশেষ কাগজপত্রের কথা বলবে তখন সেক্ষেত্রে সেই কাগজপত্রে কোনো জিনিস সংযুক্ত আছে এমন সেন্সে আমরা হিয়ার টু এর অ্যাপ্লাই হতে দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে। ফর এক্সাম্পল, শি অ্যাটাচড হিয়ার টু হার ফটোগ্রাফ টু দ্য পেপার। সে কাগজের সাথে তার ছবি সংযুক্ত করেছিল এমন সেন্সে। ওকে, সংযুক্ত করেছিল একটি কাগজের সাথে তার ছবিটিকে এমন সেন্সে আমরা ব্যবহার করতে পারি হিয়ার টু। আরও একটা এক্সাম্পল দেওয়া যাক, আ কপি অফ দ্য ডকুমেন্ট ইজ হিয়ার টু অ্যাপেন্ডেড। অর্থাৎ এই ডকুমেন্টের একটি কপি এখানে সংযোজন করা হয়েছে এমন সেন্সে। ওকে, সংযোজন করা হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, কোনো কাগজের সাথে সংযোজন করা অর্থে বিশেষ করে আমরা হিয়ার টু এর ব্যবহার দেখতে পাই। হিয়ার ইন অর্থাৎ এর মধ্যেই এমন অর্থে, অথবা বই বা কোনো ডকুমেন্টের মধ্যে থাকা কোনো কিছু বিষয় সম্পর্কে বোঝাতে হলে সেক্ষেত্রে আমরা হিয়ার ইন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হিয়ার ইন লাইজ আ প্রবলেম, এর মধ্যেই একটি সমস্যা রয়েছে এমন সেন্সে, যে কোনো একটা কিছু ঘটনার মধ্যেই একটা সমস্যা হয়তো লুকিয়ে রয়েছে। তো এমন সেন্সে এর মধ্যেই অর্থে হিয়ার ইন আমরা অ্যাপ্লাই করতে পারি, হিয়ার ইন লাইজ এ প্রবলেম। আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, দ্য ম্যাটার ডিসক্লোজড হিয়ার ইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এর মধ্যে যে বিষয়টি জানানো হয়েছে বা বলে দেওয়া হয়েছে সে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। হতে পারে কোনো একটা বইতে বা কোনো ডকুমেন্টে কোনো একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার ডিসক্লোজ করা আছে, জানানো হয়েছে, তো সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এমন সেন্সে আমরা অ্যাপ্লাই করতে পারি এই অ্যাডভার্বটিকে। হিয়ার আফটার, হিয়ারের সাথে আফটার যুক্ত হয়ে তৈরি হচ্ছে হিয়ার আফটার। এর অর্থ হলো পরবর্তীতে বা ভবিষ্যতে বা এর পরে, এমন ধরনের সেন্সে আমরা হিয়ার আফটার ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই এম শিওর দ্যাট দ্য সিচুয়েশন হিয়ার আফটার উইল ইম্প্রুভ, আমি নিশ্চিত যে এই পরিস্থিতিটা এর পরে বা পরবর্তীতে উন্নতি করবে, সিচুয়েশনটা পাল্টে যাবে আর এমন খারাপ অবস্থার মধ্যে থাকবে না, পরে এটা চেঞ্জ হয়ে যাবে এমন সেন্সে। তো এর পরে অর্থে বা পরবর্তীতে অর্থে বা ভবিষ্যতে অর্থে ব্যবহার হচ্ছে হিয়ার আফটার। আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, আওয়ার হেডমাস্টার উইল হিয়ার আফটার চেঞ্জ দ্য রুলস, আমাদের প্রধান শিক্ষক পরবর্তীতে নিয়ম নীতির পরিবর্তন করে দেবেন। ওকে, এমন সেন্সে পরবর্তীতে বা ভবিষ্যতে, ভবিষ্যতে নিয়ম নীতির পরিবর্তন করে দেবেন এমন সেন্সে আমরা ব্যবহার করতে পারি হিয়ার আফটার। সো অবভিয়াসলি ট্রাই করো। হিয়ার বাই অর্থাৎ অবিলম্বে বা এত দ্বারা এমন সেন্সে, ওকে, আমরা ব্যবহার করতে পারি হিয়ার বাই। হিয়ারের সাথে বাই যুক্ত হয়ে তৈরি হয় হিয়ার বাই। ফর এক্সাম্পল, দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড অ্যাবাউট দ্য ক্লাস টাইম, অর্থাৎ স্টুডেন্টসদেরকে এত দ্বারা জানানো হয়েছে ক্লাস টাইম সম্পর্কে, বা অবিলম্বে স্টুডেন্টসদেরকে অবগত করা হয়েছে ক্লাস টাইম সম্পর্কে এমন সেন্সে অ্যাপ্লাই করতে পারি হিয়ার বাই। আরও একটা এক্সাম্পল দেওয়া যাক, আই হিয়ার বাই সাবমিট মাই রেজিগনেশন ইফেক্টিভ ইমিডিয়েটলি, অর্থাৎ আমি অবিলম্বে আমার রেজিগনেশন জমা দিলাম যেটা এখনই কার্যকারী হয়ে যাবে এমন সেন্সে। ওকে, অ্যাপ্লাই করতে পারো এই হিয়ার বাই শব্দটিকে। হিয়ার ফ্রম, হিয়ারের সাথে ফ্রম যুক্ত হয়ে এই অ্যাডভার্বটি গঠিত হয়, এর অর্থ হলো এখান থেকে। ওকে, এখান থেকে অর্থে ব্যবহার করতে পারি হিয়ার ফ্রম। ফর এক্সাম্পল, ইউ ডোন্ট নিড টু গো দেয়ার হিয়ার ফ্রম, তোমার এখান থেকে সেখানে যাওয়ার প্রয়োজন নেই এমন সেন্সে এখান থেকে অর্থে। আরও একটা এক্সাম্পল দেখা যাক,
Nobody will be responsible for your failure here from. এখান থেকে তোমার ব্যর্থতার জন্য আর কেউ দায়ী থাকবে না এমন সেন্সে হিয়ার অফ হিয়ার এর সাথে অফ যুক্ত হয়ে হিয়ার অফ এই অ্যাডভার্বটির অর্থ হলো এর পরে ফর এক্সাম্পল হিয়ার অফ ইউল বি সাকসেসফুল এরপর তুমি সফল হবে এমন সেন্সে ওকে হিয়ার অফ ব্যবহার করতে পারি আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক নো ব্লেম ইজ টু বি অ্যাকসেপ্টেড হিয়ার অফ এরপর আর কোনো রকম দোষারোপ মেনে নেওয়া হবে না বা গ্রহণ করা হবে না এমন একটা ব্যাপার ওকে হেয়ার অফ এরপর অর্থে হেয়ার আপন হেয়ার এর সাথে আপন যুক্ত হয়ে হেয়ার আপন অ্যাডভার্বটি তৈরি হয় এর অর্থ হলো এর উপর বা এর ফলে বা সেই কারণে এমন জাতীয় সেন্সে এটা ব্যবহার হয় আবার একই রকমভাবে হেয়ার অফের মতন এর পরে অর্থে আমরা এটা ব্যবহার হতে দেখতে পাই For example, hereupon the judge departed. এরপর বিচারক চলে গেলেন এমন সেন্সে এরপর অর্থে আমরা hereupon-ও ব্যবহার করতে পারি আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক ইউ পানিশড হিম hereupon I deserve to know why. তুমি তাকে শাস্তি দিয়েছিলে সেই কারণে আমি এটা জানার যোগ্য যে কেন কেন তুমি তাকে শাস্তি দিয়েছিলে এই সেন্সে ওকে সেই কারণে অর্থে আমরা ব্যবহার করতে পারি hereupon. ওকে তো এরকম ধরনের সেন্সগুলো যখন দেখবে অবশ্যই অ্যাপ্লাই করো এই অ্যাডভার্বটিকে হিয়ার টু ফোর বেশ ইন্টারেস্টিং একটা অ্যাডভার্ব এটা প্রধানত এমন কোনো সেন্স যেখানে পূর্ববর্তী বা ইতিপূর্বে এই জাতীয় সেন্স বোঝানো হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা হিয়ার টু ফোর কথাটাকে ব্যবহার করতে পারি ওকে ফর এক্সাম্পল হিজ অ্যাকশনস হিয়ার টু ফোর প্রেজেন্টেড মেনি অপরচুনিটিস অর্থাৎ তার কাজগুলো ইতিপূর্বে অনেক সুযোগ এনে দিয়েছিল বা তার কাজের কারণে আমরা ইতিপূর্বেই অনেক সুযোগ সুবিধা পেয়েছি এমন সেন্সে ওকে হিয়ার টু ফোর ইতিপূর্বে অর্থে আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক দ্য মেম্বার্স বিহেভ বেটার দ্যান দে হ্যাভ ডান হিয়ার টু ফোর সদস্যরা ইতিপূর্বে যেভাবে আচরণ করেছিল তার তুলনায় এখন তারা ভালোভাবে আচরণ করে এমন সেন্সে আমরা ব্যবহার করতে পারি হিয়ার টু ফোর ইতিপূর্বে বা পূর্ববর্তী অর্থে ওকে তো এমন ধরনের বিভিন্ন রকম সেন্সে আমরা হিয়ার এর সাথে বিভিন্ন রকম প্রেপোজিশন অ্যাড করে ভিন্ন ভিন্ন প্রকৃতির অ্যাডভার্ব তৈরি করে ব্যবহার করতে পারি তো তোমরাও এরকম ধরনের সেন্টেন্স তৈরি করো এবং ডেইলি ইউজ সেন্টেন্সেসের মধ্যে তোমাদের কনভারসেশনসের মধ্যে এগুলোকে ব্যবহার করো সো ফ্রেন্ডস দ্যাটস ইট ফর টুডে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর একটা লাইক করে দিও আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও So friends, thanks for watching my video. Have a nice day. Bye-bye.